عليكم السلام ورحمة الله وبركاته. حميدا ومصليا ومسلما، أما بعد، شنو تو ভাই মানুষের জিনিস খেয়ে নেওয়াটাই বড় জিনিস না, বরং এটা হালাল হওয়া আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন, হালাল ও হারাম স্পষ্ট, ও বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, তার মাঝে রয়েছে কিছু সংশয়পূর্ণ জিনিস। যে ব্যক্তি এ সংশয়পূর্ণ, ফামান ওয়াকা ফি শুবহাতি ওয়াকা ফিল হারাম, যে সংশয়পূর্ণ জিনিসে পতিত হয় সে হারামে পতিত হয়, সে হারামে পতিত হয়। যেমন কোনো ব্যক্তি যদি অন্যের ক্ষেতের পাশে ছাগল গরু চড়ায়, তাহলে যে কোনো মুহূর্তে সেখান থেকে খেয়ে নিতে পারে, ঠিক আছে? তো এই জন্য অন্যের হক এখানে হস্তক্ষেপ করা একেবারেই জায়েজ নয়, ঠিক আছে? আর সরকারি কর্মকর্তা যারা আছে, তারা খাচ্ছে আমাদের দেশের সরকারি কর্মকর্তাদের, বা বিভিন্ন এলাকার যে বা অন্য দেশেও যারা সরকারি কর্মকর্তা রয়েছে, বেশিরভাগই সরকারি মালকে নিজের মাল মনে করে, নিজেদের হস্তগত থাকে বলে তারা সেগুলোকে ব্যবহার করে থাকে। যদি এটা সরকার বা অপরস্থ কর্মকর্তাদের পক্ষ থেকে অ্যালাউ না থাকে, তাহলে সেগুলো খাওয়া ঠিক নয়। আর আপনি যেহেতু বাগানের পরিচর্যা করেন, এটা যদি এই বাগান যদি প্রাচীর দিয়ে ঘেরা থাকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাহলে এখানে প্রবেশ করাই জায়েজ নয়। আর যারা এখানে কাজ টাজ করছেন, আপনার আপনি যেটা বলছেন, তো এখানে যদি কোনো ফল পড়ে যায়, তাহলে আপনি সেটা যেন নষ্ট না হয়ে যায় এই জন্য উঠিয়ে খেতে পারবেন, কিন্তু এটা বাসায় নিয়ে যেতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাজা, তিরমিজি শরীফ এবং মুসনাদ আহমদের হাদিসও আছে যে তোমাদের কেউ যখন কোনো বাগানের পাশ দিয়ে যায়, তখন সেখানে সেখান থেকে যদি কিছু খেতে চায়, তাহলে সেখানে খেয়ে সে খেতে পারবে, কিন্তু কোনো ফল এখানকার গচ্ছিত করে মানে পেড়ে বাসায় নিয়ে যেতে পারবে না। আর অন্য জায়গায় বলা হয়েছে, কেউ যদি এটার প্রয়োজন অনুভব করে, মানে তার পেটে ক্ষুধা আছে, খাওয়ার দরকার এখন কিন্তু নাই তার কাছে খাবার, তখন কোনো বাগানে গেছে, সে তো মালিককে তিনবার ডাকবে, তিনবার ডাকলে তার কাছে অনুমতি নিয়ে খাবে। তিনবার ডাকার পর মালিক যদি না পাওয়া যায়, তাহলে সে সেখান থেকে নিজের প্রয়োজন মতো খেতে পারে, ঠিক আছে? মানে জমা করে রাখবে না, একটা দুইটা আম বা তিনটা আম দরকার খেয়ে নিল, ঠিক আছে? তো সবচেয়ে বেস্ট হলো এগুলো থেকে দূরে থাকা, কারণ আপনার পেটে যদি হারাম যায়, তাহলে সেটার জন্য আল্লাহর কাছে কিয়ামত দিন জবাব দিতে হবে। আবু রাদিয়াল্লাহু আনহু একজন গোলাম, উৎকৃত দাস মনে হয় জাহিলি যুগে, একজন লোকেরা হাত দেখে কিছু হাত দেখেছিল এবং কিছু কথা বলেছিল, তার কথাটা সত্য হয়েছিল। অনেকদিন পর সেই লোক তাকে কিছু খেজুর দিয়েছিল, সেই খেজুর থেকে আবু রাদিয়াল্লাহু আনহু খেজুর দিলে তিনি তা খেয়েছিলেন। পরে জিজ্ঞাসা করলেন ওই আজাদ কৃতদাস, আপনি কি জানেন কি খেয়েছেন আপনি? তখন তিনি বললেন, কি বলছে? যে এরকম এরকম আমি হাত দেখেছিলাম। আর হাত দেখা তো হারাম, এটা শিরকি কাজ। তখন তিনি বমি করে নিজের মুখে হাত ঢুকে বমি করে সেটা ফেলে দিয়েছিলেন। তো সম্মানিত ভাই, হয়তো সময় কষ্ট লাগবে যে আমরা এটা পরিচর্যা করি, কিন্তু মানুষ এসে এটা খায় বা কিছু ইত্যাদি, কিন্তু আপনি পরকালীন কল্যাণের জন্য এখান এটা এড়িয়ে চলাই আমি ভালো মনে করি। এরপরও আপনি যদি অতি ক্ষুধার্ত হন, তাহলে আপনি যেটা পড়ে গেছে সেটা খেতে পারেন, অথবা পেড়েও আপনি খেতে পারেন আপনার প্রয়োজন মতো, কিন্তু এটা বাসায় নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? আর ওরা খাচ্ছে, ওটা ওরা আল্লাহর কাছে জবাব দিবে। এটা কঠিন একটা বিষয় এখানে, সেটা হলো জবাবদিহিতা। যদি তাদের পক্ষ থেকে অনুমতি না থাকে উপর থেকে, তাহলে তাদের খাওয়াটাও নাজায়েজ হবে। আর আপনাকে বলবো যে কোনো কলা কৌশলে আপনি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন, যে অনেক সময় ফলটল পড়ে যায় বা একটা খাওয়ার দরকার হয় আমাদের, ক্ষুধা লাগে, তো আমরা খেলে সমস্যা আছে নাকি, তো আশা করি এমনভাবে বলবেন যাতে বিষয়টা আপনি হালকা করে বলেন। আর তারাও যেন বলে যে না, একটা খাইলে সমস্যা নাই, এরকম যদি হয়ে যায় তাহলে তার ভেজালি থাকলো না ইনশা আল্লাহ। জাজাকুমুল্লাহু খাইরান। সরকারি মাল যদি হয়, যেটা গাছের পাশে রাস্তার পাশে ধারে ইত্যাদিতে হয়, সেগুলোর ব্যাপারে শিথিলতা রয়েছে, সেগুলোর ব্যাপারে শিথিলতা রয়েছে, কারণ জিনিস না খেলে হয়তো তখন নষ্ট হয়ে যেতে পারে। জাজাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।